চমৎকার নমস্কার, আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটা বেড়ে গম্ভীর না। আচ্ছা, গানের শিল্পী গিটার নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি ভাষায় গান জানো? কি কি ভাষায় গান জানি? হ্যাঁ, ভারতবর্ষে যে ভাষা আছে তার থেকে দুটো বেশি ভাষায় গান জানি। যে দুটো বেশি ভাষায় গান জানো তার মধ্যে সুন্দর দেখে একটি গান করো রাগের উপর থেকে। রাগের উপর থেকে? হ্যাঁ। হ্যাঁ বলছি ম্যাডাম, এই এক মিনিট সময় দেওয়া যাবে? আরে সময়? হ্যাঁ, শুধু দেখে নেবো গিটার ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখে নাও। ওই সারগুলো দেখে নেবো শুধু। হ্যাঁ, সি আর বীর মাঝখান মারো, চম্পা চমেলি ষোলো জন ফ্যামিলি, চম্পা চমেলি ষোলো জন ফ্যামিলি। গিটার ঠিক আছে তো? তাহলে শুরু করো রাগের উপর থেকে গান। রাগ মানে মানে তেরকি? আরে তেরকি না, রাগ রাগ। ওই হলো রাগ তেরকি, একই রকম ব্যাপার। এই রাগ গেয়েছিলেন তানসেন। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি এনেছিলেন তানসেন। আমি একই ক্লাস ফ্রেন্ড। একই ক্লাস ফ্রেন্ড? হ্যাঁ, উনি হঠাৎ মারা গেল ওই গিটারটা দিয়ে। বলে বাবা গিটারটার সম্মানটা রাখিস, সেইভাবে গিটারটা ধরে রেখেছি আর কি। ঠিক আছে, শুরু করো রাগের উপর থেকে তো। হ্যাঁ হ্যাঁ, রাগ গাইতে হবে রাগ। আর কি হলো? কি আর ওইভাবে কান ডাকছো? কারো ডাকিনি তো। তাহলে এটা রিয়াজ করছি? এটা রিয়াজ? কি আশ্চর্য, রিয়াজ করতে দিচ্ছি না, এখন তো আমি রাগ গাইনি তো, রিয়াজ তো। ঠিক আছে, শুরু করো। কি আশ্চর্য, রিয়াজ করতে দিচ্ছে না অডিশনে, কি আশ্চর্য, কি গান গাইবে বলে দিন। রাগ তো আমি, রাগ আমি গিয়ে দেবো। হ্যাঁ, আরে জিম্মু সব কি করছো? এ লালা বের করছি। আরে লালা বের করছো? একটা গানের অক্ষর তো স্লিপ করতে পারে নাকি? ও আচ্ছা আচ্ছা, আশ্চর্য, তুই গান গাইতে দিচ্ছে না তো। হ্যাঁ, রাগ আমি গিয়ে যাবো। হ্যাঁ শুরু কর। আচ্ছা ম্যাডাম, ওই রাগটা তুই প্যাতস করে দাও। প্যাতস করে দাও। কাঁদবেন না? না না। ওরে বাপ দুঃখে মুন্ডু দেব ঠুকে, বাগের সাধ্য নাই আমরা বে তোর মুখে, বাগের সাধ্য নাই আমরা বে তোর মুখে, ওরে বাপ দুঃখে। আরে খুব সুন্দর হয়েছে। আজ তুমি হিন্দি বাংলা পাঞ্চিং করে গান করতে পারবে? হিন্দি বাংলা পাঞ্চিং গান? হ্যাঁ, ওটা তো মামুলি ব্যাপার। আরে মামুলি ব্যাপার? হ্যাঁ, এই তো পান্তা খেতে খেতে গিয়ে থাকি সব গান। ঠিক আছে, তাহলে শুরু করো হিন্দি বাংলা পাঞ্চিং। হ্যাঁ, মানে হিন্দি কথা থাকবে বাংলা কথা থাকবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, গানটা শুধু গাই দেখুন না কি হবে। দিল কা মেরে টুট গই রে ও মা গো, সুন্দর ভাষা, তাই হিন্দি বাংলা পাঞ্চিং গান। তো তুই মেরি মোহব্বত হ্যায় ইয়ে মোহব্বত, ম্যাডাম কত টাকা? 40,000।
প্রথম ভাত তো অনেকগুলো টাকা আঁতকে উঠেছিলাম, টাকা এনেছি অবশ্য। বলছিলাম আর এই অডিশনে আর তুমি যেসব গানগুলো গাইছো না, আচ্ছা এসব গান হাজার হাজার মানুষ আর টিভিতে দেখছে। এখন যে অডিশনটা চলছে এটা টিভিতে দেখানো হচ্ছে? অবশ্যই। এক মিনিট, আমার বাবা কেন বিশ্বাস করে না দেখি। হ্যাঁ বলো, তুই কি গান গাই রে অডিশনে যাচ্ছিস? তোর গালপাটি লাল করে দেবো। হ্যাঁ গালপাটি লাল করাচ্ছি, দাঁড়াও বিশ্বাসটা আমার মধ্যে ঢুকিয়ে দিই দেখি। বাবার নাম এটা কত বলনি? হ্যাঁ মনে পড়েছে, 97 32 উমুক তুমুক 33। হ্যালো, কে বাবা? হ্যাঁ তুমি তো আমার মোটে বিশ্বাস করো না যে তোমার ছেলে গান করে। না, তোমার ছেলে অডিশনে এসেছে, আমাদের ঘরের টিভিটা ছাড়ো, শুধু দেখো তোমার ছেলে কিভাবে জলজল করে দেখাচ্ছে দেখো। তুই বাড়িতে বাজার করে দিস নি, চাল কিনে দিস নি, কোথায় লয় মাছিস? বাড়িতে চাল নেই। চাল আছে? হ্যাঁ, ফোন করা ভুল হয়ে গেছে, এটা রং নাম্বার। মানুষ পারে বলি না, এখান থেকে সুসংবাদ যাচ্ছে, ওখান থেকে দুঃসংবাদ দোলা মেরে মেরে আসছে। হ্যাঁ টাকাটা। হ্যাঁ এই দি। দিল কা মেরে টুট গই রে কুমারো, মেরি মোহব্বত হ্যায় ইয়ে মোহব্বত, মোহব্বত ইয়ে মোহব্বত, ইয়ে মহাত্মা গান্ধী লক্ষ্য রাখিস। ম্যাডাম একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই। খুব গরিব ঘরের ছেলে, চম্পা চমেলি 16 জন ফ্যামিলি। এবার আমি দ্বিতীয় জনকে ডেকে নেবো, মিস্টার মিস্টার জিয়ান জিয়ান। চুপ করছে বেগুন, বলে থাক। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আচ্ছা তোমার বাড়ি কোথায়? উড়েল চাঁদপুর। তাহলে তুমি নাচের মাস্টার? আমি তো নাচের মাস্টার তো। আচ্ছা তুমি কি কি নাচ জানো? নাচ বলতে পুরো কচ্ছপতে কত বন্ধু আমার জানা আছে। আরে সব নাচ জানা আছে? নাচের মাস্টার তো। ঠিক আছে তাহলে সর্বপ্রথমে আর তুমি নাগিনী গানে নাচো। নাগিনী গানে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি ম্যাডাম, ওই শেওয়ার চাঁদা নাচবো না পদ্ম কেউটু নাচবো? আর সেটা আবার কি? না শেওয়ার চাঁদা হলে গুড়ু গুড়ু নাচ হবে। আচ্ছা আর পদ্ম কেউটু হলে একটু ফোঁস ফাঁসের ব্যাপার আছে। আরে পদ্ম কেউটু নাচো? হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলে ভাই, পদ্ম কেউটু নাচ, ওই শেওয়ার চাঁদা না নাচিনি ভাই, ও বড্ড ঘাম খায় মুশারির ভিতরে। চেপে ওখানে বসে যা, নাচ শুধু দেখে নি, ধ্যান বিক্রি করতে নাচতে এসেছি। ম্যাডাম শুরু করছি? হ্যাঁ শুরু করো। এইদিকে আর যা জায়গা নেই, লোকজন বসে আছে। আমাদের ফোঁস করো না ভাই, আমার খুব আতঙ্ক আছে একটা। কেন কি হয়েছে? আমাদের পড়াতে দুজন লোক ওই ঢেঁড়া শুতে গেছিল। হ্যাঁ এই পদ্মা করে ছোবল মেরেছে, পুরো নীলে নীলাকার করে দিয়েছে। ফোঁস ফাঁসের ব্যাপার আছে, চুপ করে মনছে বে বসে। ঠিক আছে ভাই, অন্যদিকে ছোবল তোলো। নাচটা শুধু দে ভ্যান হলো, নাচটা শুধু দেখে নে। ম্যাডাম শুরু করছি। হ্যাঁ শুরু করো। বাবার জন্মে দেখিনি যে জাতীয় সঙ্গীতে ব্রেক ড্যান্স দেখিনি দেখিনি। ঠিক আছে ঠিক আছে, আজ তুমি পাশ করে গেছো, 100-এর মধ্যে 90 পেয়েছো। 10 কোথায় গেল? আরে ওই যে তুমি ফোর্স করতে পারলে না, ওই জন্য 10 কম আছে। দেখ 10টা তোমার জন্য আউট হয়ে গেল। হ্যাঁ রে বাবা, আমার জীবন মানে উড়ে যাচ্ছে। আচ্ছা তোমার ভর্তি ফি এমন কিছু টাকা লাগবে না, ওই 28,000 টাকা দিলে হবে। দেবো দেবো, মেশিন ভ্যান বিক্রি করে দিয়ে দেবো। এ ভাই এই বলছিলাম কি, ওই নাগিনী গানটা একটু বাজাবো? তুমি বাজাও এদিকে, আমি টাকা। না অনেক গানে বাজানো আছে, অবশ্যই নাগিনী গানটা কোনো সময় বাজানো হয়। হ্যাঁ ও ম্যাডাম একটু বাজাবো? হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস করো। ঠিক আছে ম্যাডাম, পুরানো নোট একটু চালিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ ব্যান্ড যাওয়ার সময় আছে, 3 দিন সময় আছে। নাগিনী গানটা কোনো সময় বাজানো হয় না অবশ্যই। এই ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে ডিঙ্গি ডাঙ্গে। ই বাবা তার সব কেটে দিছিস? পথ পড়া তার কেটে যাবেন দেখি।
কেটে বুঝে আছি কেন আমি নাগিনী গানটা বাদে গেলাম মন দেখি। আগামীকাল ঠিক সকাল 9টায় আর টালিগঞ্জ চিন্তুপুরি স্টুডিওর পাশে একটি 10 তলা ফ্ল্যাট আছে, আর ওই ফ্ল্যাটটি আমার, আর ওখানে গিয়ে দেখা করবে, ভালো ভালো আর্টিস্টের সঙ্গে আলাপ করিয়ে দেবো। চিন্তুপুরি স্টুডিও পাশে? বাবা ওখানে তো চিন্তুপুরি স্টুডিও মানে ভালো ভালো আর্টিস্ট থাকে। হ্যাঁ প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রচনা সব ঘুষি মেরে ফেলে দেবো। হ্যাঁ ওরে প্রসেনজিৎ, তোর গুমশো কিল মেরে করবো ফিট। ও দাদা বলছিলাম কি, ওই জাতীয় সঙ্গীতটা বাজাতে পারবে? জাতীয় সঙ্গীতটা বাজাতে পারবো না, অবশ্য গাইতে পারি উর্দু ভাষা। উর্দু? হ্যাঁ উর্দু ভাষা। আমি ওই ওখানে 3 বছর ছিলাম, ওই দেশে আমি 3 বছর ছিলাম। আর উর্দু ভাষা গান তুমি জানো? হ্যাঁ আমি শুনতে চাই। তা আমি গাইতে চাই, আমি নাচতে চাই। শুধু উর্দু ভাষায় জনগণ মনোরোধীরা গাইব হয়ে দেখে না, গল্প করবি উর্দু ভাষা জনগণ মনোরোধী হবে, বিশাল আমার স্বীকৃতি না, বিশাল ব্যাপার আছে। বাংলার তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। আবার আগামীকাল ঠিক এই টাইমে আমি অডিশন নেব। আমার আটা গাছেতে যদি কাগজে সে কাগজ ছোঁয়া হবে, পাথরে লেখো নাম জ্যোতিষ বেঁচে দেবে, হৃদয়ে লেখো নাম ইসিজি ঘেঁটে দেবে। কাগজে লেখো নাম সে কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম জ্যোতিষ বেঁচে দেবে, হৃদয়ে লেখো নাম ইসিজি ঘেঁটে দেবে। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট, আমি ভাড়া দিই আর কি। একটা মেয়ে এসে বলে কাকা মাস তিনেকের জন্য ভাড়া দেবে, আমি অফিস করব। দিলাম ভাড়ায়, মেয়েটা ভালো মেয়ে, ভাড়ায় দিয়েছি। মাসের শেষ হলো, ভাড়া চাইলাম, ভাড়া দিয়েছে। যাওয়ার সময় আমার চেয়ার টেবিল পাকা ছিল, বিক্রি করে আমার ভাড়া দিয়ে চলে গেল। একটা ছেলে এসে বলে কাকা 1 মাস ভাড়া দেবে, আমি অবশ্যই দেবো, কেন দেবো না, দেওয়ার জন্য বসে আছি। তবে ছেলেটা খুব ভালো ছেলে, দেখে মনে হয় শিক্ষিত ছেলে। ও এক দারুণ উপকার করে গেল, ওর উপকারের কথা আমি জীবনে ভুলবো না। যাওয়ার সময় আমার বউটা নিয়ে চলে গেল, সত্যি ওর উপকারের কথা জীবনে ভুলবো না। তবে ওরকম ছেলে 2-4টা থাকলে দেশের মঙ্গল, দশের মঙ্গল। বাবা কলকাতা তো গাড়ি চলে বলার মতো না, একটু এদিক ওদিক হলে আবার চাপাতে মেরে দেবে একবার। হে ভাই এ, আমি আর ঘর ভাড়া দিই না, যা অন্য বাড়ি দেখ। আমি সব জানি না। তোর গলাটা কি? আমার গলাটা গিটার। তুই শিল্পী? হ্যাঁ। তা তুই শিল্পী তো জুলবি কোথায়? জুলবি কুলবি। জুলবি কুলবি থেকে গেল? হ্যাঁ কুলবি একটা প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা তা প্রোগ্রামটা এত ভালো হয়েছে কি বলবো আর, ওই লাস্ট পর্যন্ত ওই 4-5 জন ছিল। আচ্ছা তা কমেডির 10টা ছেলে এসে আমার মাথার উপর পড়লো, তা জুলপি নিয়ে কামড়া কামড়ি করছে, কামড়া কামড়ি, জুলপিটা কুলপি থেকে গেল। বাহ তুই কি করিস? নাচের মাস্টার। তো নাচের মাস্টার? কপালে দড়ি কেন? ভ্যান বিক্রি করে নাচতেস। ও আচ্ছা আচ্ছা, দড়ির কথা ভুলতে পারিনি আর কি। না না ভালো হয়েছে। তাহলে তুই কত টাকা দিয়েছিস? না নিজে টাকা গুনেছে, আমাদের টাকা। আচ্ছা কত টাকা দিছিস? আমি 40,000 দিছি। তুই কত? 28,000 টাকা। 28? 40 আর 28? আমার বাড়ি দেখতে পাচ্ছি পাকা টাকা কিছু আছে? হ্যাঁ গরমের সময় পাকা টাকা কিছু নেই তো। চেয়ার আছে? হ্যাঁ বাড়ি আপুর ফাঁকা খানা করছে একবার। নেই তো? না আমার এই চেয়ার আর পাকা তোদের টাকা খুঁজে গেছে। পাকা কি করে টাকা খুঁজে যায় বলছি? পাকা তো ঘুরবে, টাকা তো উড়বে।
বুঝতে পারিনি না ওরে তোদের টাকা তো সব গোল্লায় চলে গেছে যে কোনো কাজ হবে করবো করবি হ্যাঁ পারবি যত ভারী কাজ করবো শোন টাকা চলে যাবো পারবি হ্যাঁ একটু রিক্সের ব্যাপার আছে তোকে ফেরে যাবো যা চলে যা ওরে 40,000 তোর জিসিবির মতো কুরিয়ে আনবো দাদা আমার বহু মেরে মেরে ফেলে দেয় মাইদা কেন মাইদা কানের গয়না বন্ধ করতে মেজম্যান কিনে দিয়েছিল আচ্ছা সেই মেশিন সেই যে মেজম্যানটা কিনে দিয়েছিল দাদা ঠিক মতো হ্যান্ডেল মারতে পারি না তুই হ্যান্ডেল মারতে পারি না চলে কি করে রাস্তা দাঁড় করে ইয়ে তাতে হ্যান্ডেল মতো বাড়ি যায় আচ্ছা ও দাদা টাকা যদি ফিরে পাই হ্যাঁ 5,000 টাকা তোমার দেবো ভালো যা দুটো বাস তো ঘুঘু একবার হ্যাঁ কোনো কাজ নেই বেহাল অনেক ঘুরছে অডিশন দিচ্ছে টাকা কিভাবে চলে যাচ্ছে দেখো না না এত সহজ নাকি টাকা যেভাবে গেছে কি করি শুধু দেখো সেভাবে চুঁ চুঁ করে চলে আসবে।